हेलो फ्रेंड्स, गार्डनर फ्रेंड चैनले आपनाके स्वागत। आमी एई मुहूर्ते बसे रयेछी थाइल्यान्डेर सेई विख्यात काटिमन आम गाछेर नीचे। एई आम गाछ निये अनेक आलोचना अनेक समालोचना रयेछे। अनेके बलेन एटा खुबई भालो जात, बछरव्यापी प्रचुर परिमाणे फल देन, अनेके फल पाच्छेन। आबार अनेके बलेन एई जातटी भालो नय बा एई जातटी शुधुमात्र सीजनेई फल देय, अल टाइम कोनो टेंडेंसी नेई। এই গাছটিকে খেয়াল করলে বুঝতে পারবেন গাছটিতে মুকুলও রয়েছে, আমও রয়েছে। অর্থাৎ গাছটাকে দেখেই একটা বোঝা যাচ্ছে যে এটা অল টাইম ফল দেওয়ার মতো একটা ভ্যারাইটি। সাধারণত আমরা ফলন শেষে প্রতিটি গাছকে রিপোর্ট করে থাকি, কিন্তু যেহেতু কাটিমন আম গাছে সারা বছরই ফুল ফল রয়ে যায়, তাই এটা রিপোর্ট করার কোনো রকম সুযোগ আমরা পাই না। ভাবি হয়তো এক দু মাস পর করব, কিন্তু এক দু মাস পর আবার নতুনভাবে ফল সেটিং হয়ে যায়। এই কারণেই রিপোর্ট করা হয়নি বিগত দু বছর। আর দু বছর একই টবে থাকার কারণে গাছটা কিছুটা দুর্বল বা কিছুটা জরাজীর্ণ হয়ে গিয়েছে। যদিও আমাদের এরকম গাছপাকা ফল দিচ্ছে, কিন্তু গাছটা কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়েছে, সেটাই গাছটার চেহারা দেখলেই বোঝা যায়। আমরা যারা গাছ ভালোবাসি বা গাছ করতে ভালোবাসি, তারা কিন্তু গাছের দিকে এক নজর দেখলেই বুঝতে পারে যে গাছটাতে কিছু একটা সমস্যা রয়েছে, না গাছটা প্রাণোচ্ছল রয়েছে। গাছের যা অবস্থা তার বহিঃপ্রকাশ কিন্তু গাছ আমাদেরকে তার পাতা বা তার চেহারার মধ্য দিয়েই ঘটিয়ে দেয়। আমরা তা দেখে বুঝতে পারি এবং সেই মতোই আমাদের ব্যবস্থা নিতে হয়। এই গাছটির এখন রিপোর্টিংয়ের প্রয়োজন, অর্থাৎ এর শিকড় রুটবাউন্ড হয়ে গেছে। এই কাটিমনের আম গাছটিকে আজকে আমরা এই 10 ইঞ্চি টব থেকে 14 ইঞ্চির এই টবে রিপোর্ট করব। এই টবে গাছটি 2 বছর ছিল, রিপোর্ট করার পর এই টবটিতে আরও 1 বছর গাছটি থাকবে। তারপর গাছটি যখন আরও বড় হবে, আমরা আরও কিছু ফল সেই গাছ থেকে হারভেস্ট করে নেব। তারপর ফাইনালি গাছটিকে আমরা একটি 50 লিটারের হাফ ড্রামে রিপোর্ট করব। আমি সবসময় এমনটাই করে থাকি। আমার কাছে 3টা স্টেজ বা 4টা স্টেজে প্রতিটা গাছ থাকে। প্রথম স্টেজ এই ধরনের 10 ইঞ্চি টব ফলের গাছের ক্ষেত্রে, সেকেন্ড স্টেজ এই ধরনের 14 বা 15 ইঞ্চি টব, থার্ড স্টেজ হাফ ড্রাম 50 লিটারের, তারপর প্রয়োজনে আমরা 100 লিটারের এই লাল ড্রামগুলোকেও ব্যবহার করব। যখন গাছটি 50 লিটার ড্রামে আর রাখা যাবে না বা আরও বেশি বড় হয়ে যাচ্ছে, বা আমাদের মনে হচ্ছে আমরা গাছটি আরও বেশি বড় করতে চাই, আরও বেশি ফলন নিতে চাই। চলুন আজকে এই টব থেকে কী করে গাছটা বের করবো তা দেখে নিই একদম সহজভাবে। টবও ভাঙবে না, কোনো ক্ষতিও হবে না, গাছটা সুন্দরভাবে বের করে নেব। তারপর এই টবে কীভাবে গাছটাকে রিপোর্ট করব, রিপোর্টিংয়ের জন্য ড্রেনেজ সিস্টেম কেমন হবে, মাটি কীভাবে তৈরি করব, সম্পূর্ণ বিস্তারিত জেনে নেওয়া যাক। টবের নিচে এই ধরনের একটা ড্রেনেজ থাকা দরকার, একাধিক থাকলে আরও বেশি ভালো। তারপর সেটাকে খোলামকুচি দিয়ে এভাবে ঢাকবো, একবারে কিন্তু চাপা দিয়ে বন্ধ করে দেবো না, এভাবে ঢাকবো যাতে কিছুটা ঢাকা হয় আবার কিছুটা জল পাশের জন্য খোলা থাকে। এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপর আমরা নিচের দিকে ছোট নুড়ি পাথরের একটা আস্তরণ দেব। টবে বা কন্টেইনারে গাছ করার ক্ষেত্রে সবচেয়ে মূল বিষয় হলো ড্রেনেজ সিস্টেম। কন্টেইনার বা পট যেহেতু আবদ্ধ, তাই জল এখানে জমে যেতে পারে। জল যদি জমে যায় তাহলেই শিকড় নষ্ট হবে। এই কারণে ড্রেনেজটাকে সবসময় ঠিকঠাক রাখা প্রয়োজন, যাতে কোনো মতেই এখানে জল না জমে। অনেকের বাগানেই আমি দেখে থাকি বৃষ্টি হলে টবের উপরে জল জমে থাকে, তারপর সেই জল নামতে অনেকটা সময় লাগে, 2-4 ঘন্টা পর বা সকালে বৃষ্টি হলে বিকেলে গিয়ে জল নামে। এতটা দেরি হলে কিন্তু গাছের রুট নষ্ট হয়ে যাবে। ড্রেনেজটা এতটাই সুন্দরভাবে করতে হবে যে কন্টিনিউয়াসলি যদি বৃষ্টি হতেও থাকে মুষলধারে, তারপরেও টবের গোড়ায় জল জমবে না, বৃষ্টির জল পড়বে নিচ দিয়ে ড্রেনেজ হয়ে যাবে। পাথরের উপরে আমরা বালির একটা আস্তরণ দিয়ে দেবো। এখানে বালিটা মোটা বালি ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয়। নুড়ি পাথর আর মোটা বালি দিয়ে এরকম একটা আস্তরণ তৈরি করে দিলে এটা একটা ফিল্টারের কাজ করে, নিচে মাটি চলে গিয়েও ড্রেনেজ হোলটাকে বন্ধ করতে পারবে না, আবার জল নিকাশিও খুব সুন্দর হবে। আবার ফার্টিলাইজার যেটা রয়েছে সেটাও এই ফিল্টারের মধ্যে আটকে থাকবে, শুধুমাত্র জল ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। পটিংয়ের জন্য সবসময় মাটি আগে থেকে তৈরি করে রাখতে হয়। কীভাবে তৈরি করবেন এই সংক্রান্ত ভিডিও গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার এখানে 2টো লাল রঙের ড্রাম রয়েছে। এই 2টো ড্রামকে যদি খেয়াল করেন, 2টো ড্রামেই মাটি রাখা রয়েছে, 2টো মাটির ধরন কিছুটা হলেও আলাদা। এই পাশে আমার সামনে যে ড্রামটা রয়েছে, এই ড্রামে যে মাটি রয়েছে এটা সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় যে কোনো গাছ পটিংয়ের জন্য সবচেয়ে আদর্শ মাটি। আর এই ড্রামটায় যে মাটি রয়েছে এটা হলো আম গাছ পটিংয়ের জন্য আদর্শ মাটি। যত ধরনের আম গাছ রয়েছে, যত জাতের আম গাছ রয়েছে এই মাটিতে ভালো হবে। আর যত জাতের সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় গাছ, কমলা লেবু, মালটা, মৌসুমির সিট্রাস রয়েছে, সেগুলো এই মাটিতে ভালো হবে। আমের জন্য তৈরি করা এই স্পেশাল মাটি দিয়ে আমরা টবের বেসটা তৈরি করে নেব। বালি ও পাথরের আস্তরণের উপর হালকা করে বেসটাকে তৈরি করে নেব। টব থেকে গাছ বের করার জন্য কাঁচি বা ছুরি জাতীয় যে কোনো জিনিস দিয়ে টবের ধার বরাবর ডাবিয়ে এভাবে আলগা করে নেবেন। আর যেদিন আপনি গাছটাকে বের করবেন
তার আগের এক দুদিন গাছে জল দেবেন না, মাটিটা যেন একদম ড্রাই হয়ে থাকে, তাহলে ইজিলি বের করা সম্ভব হবে। এই গাছটির গোড়াটাকে ইজিলি ধরে এমন করে তুললেই গাছটা উঠে আসবে। প্রথমে চারপাশটা আলগা করে নিতে হবে, তারপর এভাবে সিম্পলি গাছটাকে তুলে নিতে হবে। এই আমগুলো তো দেখুন কিছুটা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, এগুলোও কেটে ফেলে দেব। ওই সাইড দিয়ে মুকুল আসছে, সেগুলোও কেটে দেব। নতুনভাবে গাছটাকে এক স্টেপ গ্রোথ করিয়ে নিয়ে তারপর গিয়ে গাছটায় আবার ফল নেওয়া হবে। শিকড়গুলোকে দেখুন কতটা সুন্দরভাবে ডেভেলপ হয়েছে। আমি দেখেছি মাটির টবে গাছ লাগালে গাছের শিকড়ের যে ডেভেলপমেন্ট সেটা অনেক বেটার হয়। চারিপাশের শিকড় একদম কম্প্যাক্ট হয়ে অনেকটা বলতে গেলে রুট বাউন্ড হয়ে গেছে। তবে এটা রুট বাউন্ডের একদম লাস্ট স্টেজ নয়, এটাকে আমরা বেসিক স্টেজ বলতে পারি। এখানে নিচে খোলামকুচি রয়েছে, খোলামকুচিকে বের করতে গেলে দেখুন শিকড় দেখুন কি পরিমাণ রয়েছে। এই শিকড়গুলোকে ছিললেও কোনো রকম কোনো অসুবিধা নেই, গাছ তার প্রয়োজনে আবার নতুন শিকড় তৈরি করে নেবে। এদিকে খোলামকুচি নিচে দেখুন পাথরগুলো যে দেওয়া ছিল একদম ছোট ছোট নুড়ি পাথর। এরকম রুট বাউন্ড হলে আমরা হাত দিয়ে হালকা করে কিছুটা ছিঁড়ে দিতে পারি বা চাইলে কেটেও দিতে পারি। নিচের দিকে মেইন রুটগুলো রয়েছে বেশ কিছু মোটা রুট, আর সাইডের দিকে যে ছোট ছোট রুটগুলো রয়েছে এগুলোকে আমরা কিছুটা হাত দিয়ে জাস্ট আলগা করে নেব। আলগা করে নিয়ে এই টপটা এভাবে বসিয়ে দেব। রুটবলের চারিপাশ দিয়ে সুন্দরভাবে নতুন রুট বেরোচ্ছে, আর চারপাশে আর নিচের যে জায়গাটা তৈরি হলো আমরা নিচে নতুন মাটি দিলাম, চারিপাশেও দেখুন চার আঙ্গুল করে স্পেস রয়েছে নতুন মাটি দেবার। এই নতুন মাটিতে নতুন শিকড় খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে গিয়ে গাছটাকে আরও এক ধাপ দুধাপ বাড়িয়ে দেবে। তারপর আবার গাছে যখন ফল আসবে তখন আমরা সেই ফলকে নেব, ফলের আকারও বড় হবে, প্রোডাকশনও বাড়বে। এবার চারিপাশের বাকি অংশটা সিম্পলি আমরা মাটি দিয়ে ভরে দেব। রিপোর্টিং এর কাজ কমপ্লিট হলো, সুন্দরভাবে চারিপাশে মাটিগুলোকে আমরা বসিয়ে দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এই সময় গাছে যে সকল নতুন মুকুল আসছে আর যে সমস্ত ফলের ছোট ছোট গুটি রয়েছে সেই আমগুলোকে আর মুকুলগুলোকে আমরা জাস্ট সিম্পলি কেটে বাদ দিয়ে দেব। এখান থেকে গাছে নতুন গ্রোথ আসবে, আমরা এই সময় চাচ্ছি গাছটা ইনিশিয়ালি একটা গ্রোথ নিয়ে দুটা তিনটা ধাপে গাছটা বেড়ে যাক। একটা স্টেপ গাছটা গ্রোথ করে নিক সম্পূর্ণ নতুন খাবার ফার্টিলাইজার পেয়ে, তারপর এই গাছে যখন ফল আসবে তখন সম্পূর্ণ গাছ ভরে একবারে ফল আসবে। কাটিমন গাছের মেনটেন্যান্সটা একটু বুদ্ধি করে একটু চিন্তা ভাবনা করে করতে হয়, কোন সময় আমরা চাচ্ছি গাছটা গ্রোথ করুক, কোন সময় আমরা গাছটায় ফল নিতে চাইছি, সম্পূর্ণটা পরিকল্পনা মাফিক করতে পারলে কাটিমন নিঃসন্দেহে একটা খুবই ভালো জাতের বলতে গেলে সেরা জাতের বারোমাসি আম। ওই কাটিমন গাছটার মুকুল কেটে দিলাম, এতে চিন্তার কোনো কারণ নেই। আমার কাছে আরও কাটিমন আমের গাছ রয়েছে যেগুলো এই সময় মুকুলের সেজে রয়েছে। এবারে ভরপুর মাত্রায় জল দিয়ে দিলেই পটিংয়ের গাছটা কমপ্লিট হবে। এই কাটিমন আমের গাছটা আজকে যে পটিং করা হলো এটা কিছুদিনের মধ্যেই এরকম একটা বলিষ্ঠ গাছে পরিণত হবে। দুটো গাছের বয়সে কিন্তু দুবছর, এটা জাস্ট এরকম একটা টবে ছিল তাই কিছুটা বেশি বেড়েছে, তারপর এই ড্রামে ফলন শেষে পটিং করা হয়েছে। আপনারাও এভাবে টাইম টু টাইম পটের সাইজ বড় করে গাছকে বড় করে তুলুন। প্রথমে একটা ছোট টবে পটিং করুন, তারপর মাঝারি টব, তারপর গিয়ে বড় আকারের হাফ ড্রামে পটিং করুন। এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।